যেখানে মানুষ বৃষ্টির দিনে বাসে বসে বসে খিচুড়ি খায়, সেখানে আমি চলে গিয়েছি একটা সুন্দর সবুজ পরিবেশে। জায়গাটা খুবই সুন্দর, বৃষ্টি ছাড়াও সুন্দর, বৃষ্টি সহ সুন্দর, ভেতরের দিকটা এরকম এবং বাইরের দিকে কিন্তু তিনটা রুফটপ আছে তাদের, প্রত্যেকটাই খুবই সুন্দর। ভিজতে ভিজতে চলে আসলাম অবশেষে দ্য অর্গ্যানিক ডাইনে। তো এখানে এসে দেখলাম যে এখানে বেশ অনেক কিছু পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে তাদের মেনুটা। তো আমি এখন অর্ডার করে দিব আমার যেটা আর কি পছন্দ হয়, যাবো আর কি। যেখানে আর কি একদম মিষ্টি পড়ছে, অর্গ্যানিক ডাইন। উপর দিকটা পরে দেখাবো তোমাদের, খুব সুন্দর একটা রুফটপ। যেহেতু বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি, সতেজ লাগছে সব কিছু। তো আমি এই বৃষ্টির মধ্যে চলে আসছি। অনেক সুন্দর একটা ওয়েদার, আমার তো অনেক ভালো লাগছে। সাধারণত হচ্ছে আমাদের দেশে তো সবসময় বৃষ্টি হয়, আর এটা হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বরের এই বৃষ্টিতেই আমার মনে হয় একদম শীতটা নেমে যাবে। তোমাদেরকে দেখাতে পারছি না ছাতার জন্য। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছেন, এটা হচ্ছে জিরা পানি, তাই না? জিরা পানি। তো এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। বৃষ্টির দিনে তো কাঁপতেছে আর জিরা পানি খাচ্ছি, কিন্তু ভালোই লাগছে। হাসো কেন? তাই যেই কষ্ট করে আজকে আসছি, মানে আজকে আসার কথা ছিল, অন্য দিন হয়তো আসা হইতো না, তো সে কারণে আজকে আসা লাগলো। রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, আর যদি আজকে বৃষ্টি, আজকে ওরকম পিকচার্সও তুলতে পারবো না, এর জন্য একটু কষ্ট লাগছে আমার কাছে। বাট কোনো ব্যাপার না, খাবারটাই হচ্ছে আমার প্রথম প্রায়োরিটি। আর তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি দেখতে কীরকম রেস্টুরেন্টটা, তাই না? তখন হচ্ছে খাবো মজা করে। দেখো কি সুন্দর পরিবেশ, আর খুব রুফটপই বলা যায় কাইন্ড অফ, কিন্তু ভিতর উপরে হচ্ছে তোমার এরকম চিন্তাও আছে, তো বৃষ্টি পড়বে না, তোমরা কিন্তু ওয়েদার এনজয় করতে পারবে আর খেতেও পারবে, আর হচ্ছে চিকেন মান্ডি সালসা বিরিয়ানি, আর একটা হচ্ছে চিকেন পিজ্জা। তো দুইটাই হচ্ছে অর্ডার করেছি, এখন হচ্ছে রান্না করবে।
দেখতে পাচ্ছো আমার সামনে চিকেন পিজ্জাটা চলে আসছে, আর এটার বানানোর প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছি কি সুন্দর করে একদম ফায়ার করে, তারপর হচ্ছে চিকেনটাকে রান্না করে তারপর দিয়ে এরপর চিজ দিয়ে এরপর ভেজিটেবলস অরিগ্যানো ক্যাপসিকাম টমেটোস এইসব দিয়ে আর কি এটাকে আবার বেক করা হয়। তখন আমি এটা খেয়ে দেখি কেমন লাগে। এভাবে ফায়ারে পিজ্জা বানানোটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। এ দেখো, ওয়াও, এটা তো অনেক চিজি, অনেক গরম। এটা এত পরিমাণে চিজি, অনেক বেশি চিজি। আর এর উপরের যে ক্যাপসিকামগুলি, এখানে তিনটে কালারের ক্যাপসিকাম দিয়েছেন, প্রত্যেকটা না একটা ক্রাঞ্চ পাচ্ছি, খুবই ভালো লাগছে। ক্রাস্টটা হচ্ছে একদম থিন ক্রাস্ট, ইতালিয়ান ক্রাস্ট যেটাকে বলে, অবস্থা এখানে অরিগানো তো আছে, সাথে অন্য ডিফারেন্ট কিছু হার্বস ইউজ করেছে যেটা অনেকটা ইউনিক লাগছে খেতে, অন্যরকম একটা ফ্লেভার। এর মধ্যে হচ্ছে অরিগানোর পাশাপাশি ইতালিয়ান হার্ব ইউজ করেছে, আর খুবই মজা, এটা খুবই মজা। তো এখন হচ্ছে আমি এখানে অ্যারাবিয়ান মান্ডি চিকেন রাইসটা খাবো। এটা হচ্ছে একদম অ্যারাবিয়ান ফ্লেভার, উপরে দেখতে পাচ্ছো ক্যাশনাট আছে, তারপর এখানে হচ্ছে মাংসটা হচ্ছে অলমোস্ট 500 গ্রামের মতো এখানে চিকেনটা আছে, আর এটা যেটা দেখছো এটা হচ্ছে সালসা সস। তো আমি প্রথমে রাইসটা খেয়ে দেখি। তান্দুরি ফ্লেভার আসছে, কারণ যখন রান্না করেছি আমি দেখলাম কয়লা দিয়ে এটাকে হচ্ছে কয়লার ভাবে হচ্ছে এই রান্নাটা হয়েছে। তো এটা অনেক মজা, আর এর মধ্যে হচ্ছে কিশমিশ আছে, যেটার কারণে হচ্ছে আমি যখন রাইসটা খেলাম আমার কাছে হালকা একটু মিষ্টি লেগেছে, আর কাজুর ক্রাঞ্চ তো আছে। সালাডটা অনেক ফ্লেভারফুল, সালসাটা একটু খেয়ে দেখি শুধু। এর মধ্যে হচ্ছে তোমার পুদিনা, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এইসব কিছু দিয়ে এই সালসাটা বানিয়েছে। আমি তো রাইসের সাথে ট্রাই করে দেখি, হচ্ছে চিকেনটা সসটা নিয়ে একটু সালাদ নিয়ে উপরে বেরেস্তাও দিয়েছে। আমি যদি একটু লেবু দিয়ে নিই, এটা হচ্ছে ওশান ব্লু মোহিতো, এটা আমি তো খেয়ে দেখি কেমন লাগলো। অনেক রিফ্রেশিং, আর সুইটনেসটাও একদম কিন্তু ব্যালেন্সড, আর পুদিনার অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। তো তোমরা যারা অ্যারাবিয়ান রাইস মানে খুঁজছো যে কোথায় পাওয়া যায়, তোমরা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারো। এটা কিন্তু অনেক ইউনিক অ্যান্ড অনেক বেশি ফ্লেভারফুল একটা খাবার, আর পাশাপাশি পিৎজা অ্যান্ড এই বিরিয়ানিটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তোমরা এটা ট্রাই করতে পারো। তো তোমাদেরকে আমি শর্ট মেনুটা দেখিয়ে দিই। চিকেন পিজ্জাটা ছিল 1150 টাকা, তাছাড়া খিচুড়ি, রাইস, বার্গার, শর্মা, কাবাব, পরোটা, লুচি সবই আছে। এখানে আমার অ্যারাবিয়ান রাইসটা নিয়েছিল 1100 টাকা। এরপর তোমরা এখানে বিভিন্ন রকমের শেক্স অ্যান্ড জুস পাবে, অনেক আইটেম আছে, সবগুলি কিন্তু অনেক লোভনীয়। এখানে ডাল, গোস্ত, তার সেট মেনু আছে, এছাড়া স্যুপ, পাস্তা, সব কিছু।
তোমরা এখানে আসতে পারো, তো আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানে নিতে নিচ্ছি।